فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. الحمد لله والصلاة والسلام على رسول الله. প্রশ্ন আসছে, বিপদাবোধ আসলে এটাকে আমরা পরীক্ষা হিসেবে নিব না আল্লাহর পাকড়াও হিসেবে নিব, গজব দিয়ে বলা হয়েছে। আল্লাহ পাক কোরআনে যেহেতু বলেছেন যে তোমাদের যে বিপদ আসে এটা তোমাদের নিজের হাতের কামাই, যদিও বা এখানে আরেকটা অপশন আছে, এটা হলো পরীক্ষা। এবং এটাও জানতে হবে পরীক্ষা হলো যারা নবী রাসুল সেই সাথে আল্লাহর বিশেষ অলি দিনের খাদিম তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু আমাদের ক্ষেত্রে দুইটাই হতে পারে, মানে নবী রাসুল ছাড়া বাকি সবার যাদের পাপ থাকতে পারে তাদের দুইটাই হতে পারে। যেহেতু আবার এটাও হাদিসে আসছে যে মুমিন ব্যক্তির সামান্য কষ্ট যেটা হয় এটাও তার পাপের কি কাফফারা। আবার যেখানে পাপের কাফফারা হয়ে যায় সেই জায়গায় মানে আগ থেকে হয়তো মাফ হয়ে আসছে অথবা পরীক্ষার কারণে বা বিপদের কারণে তখন আমাদের মর্যাদা উন্নীত হওয়ারও একটা অপশন সেখানে আছে। এই জন্য আমরা যেহেতু গাইব জানি না আমরা এটাকে কী নিব, সুযোগ হিসাবে নিব, যেখানে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে কষ্ট দিলাম কিন্তু তারা এটাকে মেনে নিয়ে আমার প্রতি তারা অনুনয় বিনয় করলো না, তার মানে বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের কাছ থেকে যেটা কামনা করেন তা হলো আমরা যেন তার প্রতি ধাবিত হয়ে কান্নাকাটি করি, মানে ক্ষমা চাই তোবা করি। তাহলে আমাদেরকে নিতে হবে এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত হিসাবে, এবং এটা একটা সুযোগ আল্লাহর কাছে তৌবা করার জন্য। গায়েব যেহেতু আমরা জানি না, এর মাধ্যমে আল্লাহ যদি আমাদের পাপ না হয়ে থাকে বা এখানে পাকড়াও না হয়ে থাকে পরীক্ষার থাকে, তাহলে পরীক্ষা পাশ দিয়ে আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আগামীতে আমাদেরকে আল্লাহ আর অনেক কাজে মহান রব্বুল আলামিন সাহায্য করবেন। মানে ফায়দাই ফায়দা, আমরা যদি আল্লাহর কাছে মাপ চাই, সুখেও যদি আল্লাহর কাছে বেশি আমরা কান্নাকাটি করি তো এটা আমাদের লাভ, কষ্টের মধ্যে তো আরো বেশি করতেই হবে।